পৃথিবীর সব মানুষের লাশ কবরের পথে গলে শেষ হয়ে যাবে, সব মানুষের লাশ পথে গলে মাটির সঙ্গে মিশে যাবে, পোকায় খেয়ে ফেলবে। কিন্তু শহীদের লাশ কবরের পোকায় খাইতে পারে না, কবরের পোকার জন্য শহীদের লাশ হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। কে হারাম করেছেন চিল্লা এখন? শহীদের লাশ আল্লাহ কবরের পোকার জন্য হারাম করেছেন, মাটির জন্য হারাম করেছেন, হিংস্র প্রাণীর জন্য হারাম। শহীদের লাশ কেউ খেতে পারে না, কিয়ামত পর্যন্ত শহীদের লাশ তাজা থাকবে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়েছে, এই শহীদেরা রক্ত মাখা জামা নিয়ে হাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে উঠবে। আল্লাহ শহীদদের ডাক দেয়া বলবে, শহীদ রে সবার গায়ে জামা নাই, সবাই খালি গায়ে উঠলো, তোমার রক্ত মাখা জামা নিয়ে উঠলা। কারণ কি? আল্লাহ দেখেন আপনার জন্য জীবন দিতে গিয়ে আমরা রক্তাক্ত হয়েছে আপনার জন্য, আপনার জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা শহীদ হয়েছি, এই রক্ত মাখা জামা নিয়ে আসলাম, এটা হলো তার প্রমাণ। 1932 সাল ইরাকের দজলা নদীর পারে দুইজন সাহাবীর লাশ পাওয়া গেল। একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী ইরাকের দজলা নদীর পারে এদের কবর। হুনাইনের ময়দান হলো ইরাকের দজলা নদীর পারে। এই দরুম সম্রাটের সঙ্গে দজলা নদীর পারে হুনাইনের ময়দানে কঠিন এক যুদ্ধ হলো। এই যুদ্ধে এই দুইজন সাহাবি শহীদ হয়ে গেছেন। নদী ভাঙতে 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 কবরের পারে চলে আসছে। কবরের মধ্যে এখন পানি ঢোকে, জোয়ারের সময় পানি ঢুকলে কষ্ট হয়, জীবন্ত মানুষের কবরের মধ্যে গায়ের মধ্যে পানি ঢুকলে কষ্ট হয় কি হয় না? শহীদরা মরা না জিন্দা? ইরাকের তদানীন্তন প্রেসিডেন্টকে তারা স্বপ্নে দেখালেন তিন দিন, এই ইরাক সম্রাট আমাদের কবরের মধ্যে পানি ঢুকতেছে, আমাদের কষ্ট হয়। আমরা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর দুজন সাহাবি, আমার নাম জাবের, আমার বন্ধুর নাম হুযায়ফা, বড় কষ্ট হয় আমাদেরকে, এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় দাফন করে দাও। তিন দিন পর্যন্ত স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পর বাদশাহ ব্যস্ত মানুষ স্বপ্নে মনে রাখতে পারে না, অনেকের স্বপ্নে মনে থাকে না। এবার ইরাকের প্রধান মুফতি প্রধান বিচারপতি বিচারপতিকে স্বপ্নে দেখানো হলো। ও প্রধান বিচারপতি, বাদশাকে বললাম, বাদশাহ আমাদের কথাটা কানে নেয় নাই, আপনাকে বললাম আমাদেরকে এখান থেকে উঠে অন্য জায়গায় নিয়ে শোয়া শোয়ান, আমাদের বড় কষ্ট হয়। রুইয়াতুল মুমিনে হকুন, ইমানদারের স্বপ্ন সত্য। এই প্রধান মুফতি প্রধান বিচারপতি স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। প্রধানমন্ত্রী নূরি আল মালিকের বাড়ি গিয়ে বললেন, জনাব আমি তো এই স্বপ্ন দেখলাম, কি করা যায়? বলল, চলেন প্রেসিডেন্টের কাছে যাই। প্রেসিডেন্টের কাছে চলে গেলেন। প্রেসিডেন্ট আফসোস করে দুঃখ করে বলল, হুজুর আমি তো এই স্বপ্ন তিন দিন পর্যন্ত দেখলাম, সকালবেলা মনে থাকে না, এই জন্য আমি দুঃখিত। হুজুর আপনি ফতোয়া দেন এই কবর থেকে এই মুর্দার লাশ তুইলে অন্য জায়গায় দাফন করা যায় হবে কিনা? মুফতি সাহেব ফতোয়া দিলেন, যায় হবে। ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবা ইকরামদের লাশ তোলার জন্য প্রিপারেশন নেওয়া হলো, সারা পৃথিবীর মধ্যে ডিক্লারেশন দেওয়া হলো। তখন আন্তর্জাতিক মিডিয়া ছিল রয়টার, টেলিভিশন এবং আন্তর্জাতিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, যা আল্লাহ নবীরে দেখো নাই, সাহাবা ইকরাম দেখো নাই, নবীর সাহাবিদের দেখতে মন চায়, তারা সত্যজলদি করে দজলা নদীর পারে হাজির হয়ে যাও, আগামী শুক্রবার দিন নবীর সাহাবিদের কবর থেকে তোলা হবে। জানা শোনাছ আল্লাহ পাক বলেছেন, শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা জিন্দা দেখো নাই। জানা শুনেছ আল্লাহ নবী বলেছেন, শহীদদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক দেয়, শহীদের দেহ মাটিতে খায় না। শুনেছ দেখো নাই, যারা দেখতে চাও দজলার পারে হাজির হয়ে যাও। একজন দুইজন নয়, লক্ষ লক্ষ লোকের ঢল নামলো, শুধু হিন্দু শুধু মুসলমান নয়, মুসলমান কাফির ইহুদি খ্রিস্টান সব সেখানে হাজির হতে শুরু করলো। সমস্ত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে জমা হয়ে গেল।
এই দুইজন সাহাবীর কবর খনন করা হলো। কবর থেকে তাজা লাশ যখন তোলা হলো, তাজা লাশ 1350 বছর পরে লাশ কবর থেকে তুললেন, লাশ তো পচে নাই, লাশ পচে নাই, কাফনের কাপড়ের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে না। আল্লাহু আকবার, সমস্ত মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করলেন। উঁচু জায়গা তুলে সমস্ত লোকের দেখার ব্যবস্থা করলেন। এরপরে সব মানুষগুলো বলল, ইরাক সম্রাট, কাফনের কাপড়টা খুলে দাও, মুখটা খুলে দাও, আল্লাহ নবীর সাহাবীদের বরকত দিচ্ছে আর আমরা দেখতে চাই। মুখের বাঁধন যখন খুলে দেওয়া হলো, মুখের বাঁধন খুলে দেওয়ার পর তাকা দেখে তারা মিটি মিটি করে হাসতেছে, মনে হয় যেন হাস্য উজ্জ্বল চেহারা, চোখগুলো খোলা, জনগণের দিকে তাকায় তাকায় মনে হয় যেন হাসতেছে আর বলতেছে, ও আল্লাহর বন্দারা তাকায় দেখ, তাকায় দেখ, নবীও মিথ্যা বলে নাই, আমার আল্লাহও মিথ্যা বলে নাই, কোরআন মিথ্যা বলে নাই, আমার নবীর সুন্নাহ মিথ্যা বলে নাই। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার বেঈমানের দল, তাকায় দেখ, তাকায় দেখ, শহীদের সম্মান, শহীদের মর্যাদা কত। এই দৃশ্য দেখে মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনিতে আকার বাতাস মুখরিত করে তুললেন। আর অনেক বেঈমান কাফের সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলল, কোরআন সত্য, হাদিস সত্য, কোনো সন্দেহ নাই, আল্লাহ সত্য, নবী সত্য, কোনো সন্দেহ না। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনের নাম হযরত হুযায়ফা, আরেকজনের নাম হযরত জাবের। এরা দুইজন আল্লাহ নবীর প্রিয় সাহাবী, কলিজার টুকরা সাহাবী ছিলেন। যেই দিন শহীদ হয়ে যাবেন তার আগে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে, হযরত হুযায়ফার বিয়ের অনুষ্ঠান চলতেছে, মসজিদের মধ্যে বিয়ে হয়ে গেল, খেজুর বিতরণ করতেছে, খেজুর ছিটায় দিতেছে। মসজিদের পাশেই হলো শ্বশুর বাড়ি, রাতে সেই বাড়িতেই বাসর হবে, বাসর সাজানো হয়েছে, ধুমধাম চলতেছে, সব আত্মীয় স্বজন মসজিদ থেকে বের হয়ে তার শ্বশুর বাড়ি চলে যাবে নতুন বধূ আনার জন্য। নতুন বধূকে সুন্দর করে মেহেদি পরা, সুন্দর করে সাজা রাখছেন, সুন্দর করে মেহেদি পরে সেজে বসে আছেন। স্বামী একটু পরে আসবে, বিবাহ হয়ে যাচ্ছে, একটু পরে নতুন দুলা ঘরের মধ্যে ঢুকবে, কত আনন্দ, কত উৎসব চলতেছে। এমন সময় মদিনা থেকে একজন দুধ আসলো, দুধ আইসা মসজিদের সামনে ঘোড়াটা বাইন্দাই মসজিদের মধ্যে ঢুকছে। ওই হুযায়ফার কানের কাছে যায়, কয় হুযায়ফা রে, হুনাইনের ময়দানের লক্ষ লক্ষ কাফের জমা হয়ে গেছে, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহর দিন দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। আল্লাহ নবী খবর পাঠিয়েছে, ও হুযায়ফা মদিনায় চলো, আল্লাহ নবী তোমাকে যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন, হুনাইনের ময়দানে এই কাফেরদের মোকাবেলায় যে যুদ্ধ হবে সেই যুদ্ধের সেনাপ্রধান হবা তুমি। হুযায়ফা চিন্তা করতেছে না, আমার বিয়ের দিন, সবাই আনন্দ উৎসব করে, একটু পরেই বাসর হবে, আমার স্ত্রী সাজগোজ করে বসে আছে, এখন যদি শ্বশুরকে বলি, মদিনা থেকে ডাক আসছে, শ্বশুর যাইতে দিবে না, রাজি হবে না, বাবার কাছে বললে বাবা বলবে আজ রাতে যাওয়া দরকার নাই, সকালবেলা যাব, মাকে বললে মা যেতে দিবে না, নতুন বধূকে বললে সে হাত পা ধরে বলবে স্বামী আজ যাওয়া দরকার নাই, কাল সকালবেলা যাবেন, কেউ আমাকে যাইতে দিবে না, আমার তো ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। ও ইমানদার, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন, নিজের আব্বা আম্মা, ভাই বন্ধু, স্ত্রী সন্তান, নিজের নেতা নেত্রী দল সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, খাঁটি ইমানদার হতে পারবা না। এখন নবী ডাক দিয়েছেন মদিনায়, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় যাওয়ার অর্ডার দিয়েছেন,
যদি আব্বার কথা আম্মার কথা শুনি, যদি স্ত্রীর কথা শ্বশুরের কথা শুনি, তাহলে প্রমাণ হয়ে যাবে আব্বা আম্মার চাইতে নবীর চাইতে আব্বা আম্মাকে বেশি মহব্বত করে, নবীর চাইতে স্ত্রী সন্তানকে বেশি মহব্বত করে। তাহলে আমি কামেল ইমানদার হতে পারবো না, আমার পরীক্ষা আমাকে পাস করতে হবে, প্রমাণ করতে হবে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তিনি হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। আগে আমার নবী, তারপরে বিবি, আগে আমার নবী, তারপরে বাবা, আগে আমার নবী, তারপরে মা, আগে আমার নবী, তারপরে নেতা, আগে আমার নবী, তারপরে নেত্রী, ঠিক কিনা চিল্লা কর। আগে আমার নবী, আগে আমার ইসলাম, আগে আমার কোরআন, তারপরে আমার দল, নাকি দল আগে? আমার নবী আমাকে ডাক দিয়েছেন, যত বাধা আসুক কোনো বাধাই আমি মানব না, আমি আমার নবীর ডাকে সারা দিয়ে মদিনায় চলে যাব, কারো পারমিশন দরকার নাই। মসজিদ থেকে বের হলেন, ঘোড়াটা মসজিদের সামনে, ঘোড়ার পিঠে উঠলেন, ওইটাই রওনা করলেন। দুলা যদি চলে যায় তাহলে কোনো অনুষ্ঠান থাকে নাকি? যারু সিলায় অনুষ্ঠান, সে যদি না থাকে অনুষ্ঠানের কোনো দাম নাই। সঙ্গে সঙ্গে বাবা দৌড়া বের হলেন, শ্বশুর বের হলো, আপন জন বের হলো, মসজিদের সামনে দাঁড়া ডাক দিল, হুজাইফা গো, কই রওনা করলা, কই যাও, আজকে তোমার বাসর, এই মাত্র বিয়ে হয়ে গেল, একটু পরে বাসর হবে, তুমি কোথায় রওনা করেছো হুজাইফা? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কথা শুনে যাও। হুজাইফা ঘোড়ার পিঠ থেকে পিছন ফিরে ডাক দিল, বাবা গো, হুনাইনের ময়দান থেকে ডাক এসেছে আল্লাহর দিন রক্ষা করার জন্য, আল্লাহর দিন রক্ষা করার জন্য, কোরআনের হেফাজতের জন্য হুনাইনের ময়দানে রওনা করেছি। মায়ের কাছে বলবা, বিবির কাছে বলবা, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, বেঁচে যদি না থাকি, যদি শহীদ হয়ে যায়, মা যেন আমাকে মাফ করে দেয়, আমার বিবি যেন আমাকে মাফ করে দেয়। ও বাবা তোমার কাছে মাপ চাই, তুমি মাপ করে দিও। বাবা কান্দছে, শ্বশুর কান্দছে, আপন জন দ্বারা দ্বারা কান্দছে। হুনাই হুজাইফা মদিনার দিকে রওনা করেছেন, মদিনার মসজিদে পৌঁছে গেলেন, রসুল মিটিং এর মধ্যে বসলেন, এমন সময় শ্বশুরালয় যখন খবরটা পৌঁছে গেল, জামাই যুদ্ধের ময়দানে চলে গেছেন, কারো মন ভালো নাই, নববধূ বাসর ঘর থেকে বের হয়ে চোখের পানি নিয়ে, কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসে গেল, দুই চোখ থেকে পানিগুলো গড়া গড়ে পড়ে, স্বামী গো, এমন কপাল পোড়া নারী আমার, বিয়ে হলো এই মাত্র, একটা নজর স্বামীকেও দেখতে পারলাম না। আপনি যুদ্ধের ময়দানে গেছেন, যদি আল্লাহ কবুল করে শহীদ হয়ে যাবেন, কোনো দুঃখ আমার নাই, আমি শহীদের স্ত্রী হব। ও স্বামী গো, আপনি শহীদ হয়ে যাবেন, আমি হাশরের ময়দানে শহীদের বউ হয়ে উঠব, কোনো দুঃখ আমার নাই। একটা আবদার আমার, নবীর কাছে পারমিশন নেয়া, একটা রাতের জন্য ছুটি নেয়া, একটু আমার কাছে আসবেন, আমি যেন আপনাকে একটু দেখতে পারি, আমি যেন আপনার খাদমত করতে পারি, আমি যেন গর্ব করে বলতে পারি, আমি আমার স্বামীর খেদমত করেছিলাম, একটা রাত খেদমত করার সুযোগ আমি পেয়েছি, আমি তো আমার স্বামীকে চিনতেই পারলাম না, আল্লাহ নবীর পারমিশন নিয়ে একটু আসবেন, একটু কথা বলবো, আপনি এসে একটু দেখে যাবেন, কত সুন্দর করে আপনার জন্য সাজগোজ করলাম, আপনি যদি না আসেন এই সাজগোজ আমার কে দেখবে? হযরত হুজাইফা দূতকে বলে দিলেন, যা যা সম্ভব নয় নবীর কাছে কথা বলা সম্ভব নয়, চলে গেলেন দূত, আবার চিঠি আসলো, আবার স্ত্রী লিখলেন, স্বামী একটা রাত চাইলাম দিলেন না, একটা ঘন্টা সময় চাইলাম, একটা ঘন্টা সময় দেন, আমি আপনার একটু খেদমত করো, আপনাকে নিজের হাতে বানায় শরবত পান করাবো, নিজের হাতে বানানো খাবারগুলো খাওয়াবো, আমি আপনার সঙ্গে একটু কথাবার্তা বলবো, আমি আপনাকে আটকা রাখবো না, বাধা দিব না। দূত যখন চিঠি নিয়ে মদিনার মসজিদে গেল, হুজাইফার হাতের মধ্যে চিঠিখানা দেওয়ার পর হুজাইফা কথাবার্তা বলতেছেন, আল্লাহ নবী ডেকে বললেন, হুজাইফা কার সঙ্গে বারবার কথা বলো? হযরত হুজাইফা বলল, ইয়া রাসূল আল্লাহ, আজ আমার বিয়ে হয়েছে, আজকে আমার বাসর রাত,
বাসর ঘর থেকে বিবি বারবার চিঠি লিখে আপনার পারমিশন চায় যেন একটা ঘন্টার জন্য তার সঙ্গে দেখা করতে যাই, সেই জন্য আমাকে একটু দেখতে পারে, আমার খেদমত করতে চায়, আমাকে নিজের হাতে কিছু খাওয়াতে চায়। আল্লাহ নবী ডাক দেয়া বলল, হুজাইফা যাও, পারমিশন দিলাম, যাও পারমিশন দিলাম, বিবিকে দেখা আসো, বিবির সঙ্গে কথা বইলে আসবা, যাব তবে বিবির হাতে তৈরি করে কোনো খাবার মুখে দিবা না। ও হুজাইফা, যেই ঘোড়ার পিঠে চইরা যাবা ওই ঘোড়ার পিঠে আবার বিদা হবা, ঘোড়ার পিঠ থেকে জমিনে পা রাখতে পারবা না। হযরত হুযায়ফা পারমিশন নিয়ে যখন রওনা করল, আল্লাহ নবী মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলল, হুযায়ফা গো, শেষ বিদায় নিয়ে আসবা, জনমের বিদায় নিয়ে আসবা, আজকের পর আর কোনোদিন বিবির সঙ্গে দেখা হবে না। হুযায়ফা বুঝতে পেরেছেন নবী আমার কি বলতে চায়, কোন দিকে ইঙ্গিত করতে চায়। হুযায়ফা বুঝতে পেরেছেন, নবী গো আপনি কি বলতে চান, হুনাইনের ময়দান থেকে হুযায়ফা আর কোনোদিন জিন্দা ফিরবে না, হুনাইনের ময়দান হুযায়ফা রক্তে লাল হয়ে যাবে, হুনাইনের ময়দানে হুযায়ফার কবর হয়ে যাবে, হুনাইনের ময়দান হুযায়ফার শাহাদাতের জায়গা হয়ে যাবে। সাহাবা কিরাম শাহাদাতের তামান্না নিয়ে ঘুরে শাহাদাতের কথা শুনে তারা ভীত হয় না, ভয় পায় না। শাহাদাতের তামান্না নিয়ে স্ত্রীর কাছে গেলেন, শাহাদাতের কথা শোনার পর এখন দিলটা অন্যরকম হয়ে গেল। শ্বশুরালয়ে যায় ডাক দিলেন, ও বিবি রে, স্বামীকে দেখার জন্য বেচেন হয়ে গেলা, পাগল বানা হয়ে গেলা, আসো দেখা যাও, দেখা যাও তোমার স্বামী তোমার সামনে হাজির। বিবি দৌড়ে আসছে, স্বামী গো আসেন, আপনি ঘোড়ার পিঠ থেকে নিচে নামেন, ঘরে বা ঘরে ঢোকেন, আপনার সঙ্গে একান্তে একটু কথাবার্তা বলবো, আপনাকে আমি আটকায় রাখবো না। কয় বিবি রে, কেমনে ঘোড়ার পিঠ থেকে নামবো, নবী তো ঘোড়ার পিঠ থেকে নামার পারমিশন আমাকে দেয় নাই। বিবির চোখ থেকে পানিগুলো গড়া গড়া পড়ে, স্বামী গো কেমনে কথা বলবো, তাহলে একটু দাঁড়ান, আমি এক গ্লাস শরবত আপনার জন্য আনি। এক গ্লাস শরবত বানানি আসছে, হুযায়ফা বলেন, বিবি রে আল্লাহ নবী তোমার হাতে কোনো খাবার আমাকে খাওয়ার পারমিশন দেয় নাই, তাহলে আমি কি খেদমত আপনার করব। স্বামী গো মনে বড় শখ ছিল আপনার একটু খেদমত করব, সেই সুযোগ আমার হলো না। বলেন কি খেদমত আপনার করব, আপনার ঘোড়া থেকেও নামতে পারবেন না আর আমার হাতে খাবারও খেতে পারবেন না, তাহলে আপনি পারমিশন দেন আপনার পায়ের জুতাগুলো খোলে, আপনার পায়ের পাগুলো আমার ভিজা চুলগুলো দিয়া মোছায় দিতে চাই, আপনার দুখানা পায়ের মধ্যে চুমু খাইতে চাই, এই পারমিশনটা দেন। নবী তো এই কাজে বাধা দেয় নাই, নিষেধ করে নাই। হুযায়ফা দুই চোখের পানিগুলো গড়া গড়া পড়ে, বিবি হুযায়ফার পায়ের জুতাগুলো খুলে মোজাগুলো খুলে পায়ের মধ্যে চুমু খা চোখের পানি দিয়ে পা দুইখান বাসা দিলেন আর চুলগুলো দিয়া পা দুইখান মুছায় দেয়, চোখের পানি দিয়া কান্দে আর বলে, মাওলা হুনাইনের ময়দান থেকে আমার স্বামীরে গাজী বানায় আমার বুকে তুমি ফিরায় দিও। হযরত হুযায়ফা মনে মনে বলে আর দুই চোখের পানি ছাড়ে, বিবিরে তুই জানো না আল্লাহ নবী কি সংবাদ দিয়েছেন, যদি জানতি তাহলে এই দোয়া করতি না। ও বিবিরে তোমার স্বামীর ব্যাপারে আল্লাহর দরবারে ফয়সালা হয়ে গেছে, তোমার স্বামী হুনাইনের ময়দান থেকে আর কোনোদিন ফিরবে না, ওই হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আর কোনোদিন দেখা হবে না।